গুড মর্নিং সকালকে সোনালি দিনকাল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। তো আজকে সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। সকাল সকাল দিয়া রেডি হয়ে নিচ্ছে, স্কুল যাবে। তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি এখন শিব পুজো করতে চলে এলাম। কিছুটা লম্বা ক্লিপিং রেকর্ড করেছি মিনি ব্লগ করব বলে। তো এখন শিব বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বাবাকে আসনে বসিয়ে তারপরে দুধ গঙ্গা জল মাথায় ঢালবো। তো চলুন এখন বাবাকে সিংহাসনে বসিয়ে নিই। তো এই যে এখন বাবাকে সিংহাসনে বসিয়ে চন্দন দিয়ে অভিষেক করে, অশ্বগন্ধা চন্দন দিয়ে অভিষেক করে এখন বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো শ্রাবণের দ্বিতীয় সোমবার, শ্রাবণের সবকটা সোমবারই আমি পালন করি খুব ভক্তি ভরে। তো এখন বাবার মাথায় কালো তিল অর্পণ করছি। শ্রাবণের দ্বিতীয় সোমবার বাবার মাথায় কালো তিল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এখন একে একে ঠাকুরের মাথায় আকন্দ ফুলের মালা, বেলপাতা, পৈতে এগুলো সব একে একে নিবেদন করব। তো এইবারে না আমি সব ডিটেলসে আমি আর রেকর্ড করিনি, কারণ আগের ভিডিওটা খুব ডিটেলসে আমি রেকর্ড করেছি। তো এইবার আর সেরকমভাবে করিনি। তো চলুন এখন আতপ চাল বাবার মাথা নিবেদন করব। পৈতে, বেলপাতা সব কিছু দেওয়া হয়ে গেছে, রূপোর বেলপাতা দেওয়া হয়ে গেছে। এবার এমনি বেলপাতা নিবেদন করব। এখন বাবার পছন্দের আকন্দ ফল, গোটা ফল হিসেবে এবার আমি শুধু বাবাকে বেল আর কলাই নিবেদন করেছি। এর বেশি আর পারিনি, সববার তো সামর্থ্য একই থাকে না। তো যাই হোক, ভক্তি ভরে যেটাই করব শিব বাবা সেটাই গ্রহণ করবে। এখন বাবার মাথায় দুর্বা নিবেদন করছি। বাবার মাথায় দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বলা হয় আয়ু বাড়ে, আয়ু বৃদ্ধি হয়, সব পরিবারের সকলের আয়ু বৃদ্ধির কামনায় আমি এটা করে থাকি পুজোটা। তো এখন বাবার মাথায় বেলপাতা নিবেদন করলাম, এক এক করে সব বেলপাতা মানে চন্দন সহযোগে বাবার মাথায় নিবেদন করলাম। যদিও আমার শিবলিঙ্গটা বড্ড ছোট, ওই কারণে পড়ে যায় আর কি। তো চলুন এখন একে একে বেলপাতা নিবেদন করি। আর ব্যাকগ্রাউন্ডে একটু দিয়ার আওয়াজ আসতে পারে। তো এখন বেলপাতা নিবেদন করার পর এখন আমি ঈশ্বরের কাছে ফুল নিবেদন করব। চলুন একে একে ঠাকুরকে ফুল নিবেদন করি। তো এখন চলুন, ফুল নিবেদন করা হয়ে গেছে। এখন ঠাকুরকে মিষ্টি নিবেদন করছি। মিষ্টি হিসাবে আমি শিবলিঙ্গে প্রত্যেকবার মিছরি নিবেদন করে থাকি। আর এরপর একটা ষোলো আনা নিবেদন করলাম ঠাকুরকে। এই ষোলো আনাগুলো আমি জমিয়ে রাখছি, আমি কোনো একদিন কোনো শিব মন্দিরে গিয়ে এটা টাকাগুলি নিবেদন করে দেবো ঠাকুরকে। এখন চলুন, আমার গোপাল সোনাকে সকাল থেকে আমি একবারও ধরিনি, এখন একেবারে পঞ্চামৃত ওনার জন্য একটু তৈরি করে রেখেছি। ওই পঞ্চামৃত দিয়ে ওনাকে একটু স্নান করিয়ে নিলাম। পরের দিন নাকি পূর্ণিমা, তো যাই হোক আজকে যখন পঞ্চামৃত আয়োজন করতে পেরেছি তো পঞ্চামৃত দিয়ে আজকে আমি সুন্দর করে স্নান করাবো। তো এখন গোপাল সোনাকে সুন্দর করে স্নান করে পরিষ্কার জলে আরেকবার স্নান করাবো। তারপরে গোপাল সোনাকে সুন্দর করে জামা ঠামা পরিয়ে নেবো। এখন চলুন, এই যে গোপাল সোনাকে একদম তৈরি করে নিয়েছি আমি। এই জামাটা আমি এই শ্রাবণের দ্বিতীয় সোমবার অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। এই শ্রাবণের দ্বিতীয় সোমবার গোপাল সোনাকে পরিয়ে দিলাম। তো এখন পুজো শুরু করব। এখন একে একে ঠাকুরকে ধূপকাঠি, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর সব দিন ঠাকুরকে আরতি করব। সিংহাসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব দিকে ভোগ বিতরণ, ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তো এখন চলুন পঞ্চামৃতটা জ্বালিয়ে নিই, পঞ্চপ্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নিয়ে এখন আমি একে একে আরতি শুরু করলাম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো এখন পঞ্চপ্রদীপ দিয়ে সকল দেবতাকে আরতি করে নিচ্ছি, গোপাল সোনাকেও আরতি করে নিচ্ছি। তো এখন এরপর আমি পুজো পাঠ সেরে আমি দুপুরের খাওয়া দাওয়ার দিকে এলাম। আজকে আমি সাবু খাবো আর দিয়ার বাবার জন্য ডালিয়া খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর আম। খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাজা আর আম দিয়েছিলাম ওকে, আর আমি সাবু নিয়েছিলাম, সাবুর সাথে আমই ছিল শুধু। এরপর আমি আর কোনো রকম কোনো ক্লিপিং রেকর্ড করতে পারিনি, দিয়ার শরীরটা একদমই ভালো না, ওর হঠাৎ করে জ্বর এসেছিলো। তো এটা সেদিন সন্ধ্যাবেলা ক্লিপিং, যেদিন কারো জ্বর এসেছে, ও জানি না কী করছে ওখানে, খেয়াল করিনি। তো এই যে দিয়া এখন ওর বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা যদি রাখলাম, দেখাবো নেক্সট ব্লগে।